আগামী বছরগুলোতে এর জন্যে আমাদের হয়তো অনেক বেশি মূল্য দিতে হবে আমরা যদি এটা উপলব্ধি না করে থাকি আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা নিজেদের অস্তিত্বের একান্ত উৎসটাকেই ধ্বংস করে ফেলছি অবস্থাটা লোকে যতটা ভাবছে তার চেয়েও বেশি শোচনীয় আমরা তিনশো কোটি মানুষকে জাগানোর চেষ্টা করছি একটা বড় হ্যাঁ বলানোর জন্যে আমার মনে হয় নিজেদের ভালো করে দেখার জন্য সময়টা বেশ ভালো দেখার জন্যে যে একটা জীবন হিসেবে একজন ব্যক্তি হিসেবে নয় সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু একটা জীবন হিসেবে কতটা সমন্বিত এই জীবনটা কারণ সমন্বয় এমন কিছু নয় যেটা কোনো জীবকে শেখাতে হবে এটা একটা জীব এটা একটা অর্গানিজম যখন আপনি এমন বহুজীবকে একত্র করেন তখন আপনার কিছুটা সমন্বয়ের দরকার পড়ে না হলে একে সমন্বয় শেখানোর দরকার নেই এটা দারুণভাবে সমন্বিত আর আর এই সমন্বয়টা রাতারাতি ঘটেনি কিন্তু সমন্বয়টা ঘটেছে বরং কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তাই দুর্দান্ত একটা সংগঠন এই অর্গানিজম আর আমি এই অর্গানিজমটাকে একটা সংগঠন বলছি কারণ আপনার শরীরের নব্বই শতাংশেরও বেশি হল শুধুই অন্যান্য সব জীব মাত্র দশ থেকে এগারো শতাংশ হল আপনার বাবা মার থেকে পাওয়া জিনগত উপাদান শতাংশেরও বেশি শুধুই অন্যান্য জীব কিন্তু একটা তালমিল আছে আর এটা ক্রমশ চলছেই অনেক লোকজন যদি না কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে তারা পরিপূর্ণ জীবনী পরিচালনা করছে এই সব কিছু নিয়ে তো পৃথিবী নিজেই হল প্রকাণ্ড একটা জল জলজ্যান্ত একটা অর্গানিজম কারণ এই ভুল বোঝাবুঝিটা পৃথিবীতে রয়েছে যে অর্গানিজম কিংবা জীব মানে হলো স্বতন্ত্র একটা জীবন একটা জীব জীবগোষ্ঠী মানে অর্গানিজম যে আলাদা কিছু হতে হবে সে দলই হোক বা ঝাঁক কিংবা পাল যাই হোক না সেটা আমাদের দৃষ্টিভঙ্গি মানুষের বুদ্ধির ধরনটাই এমন সে সব কিছুকে বিশ্লেষণ করে এটাই ধরন মানে দুর্ভাগ্যবশত আধুনিক শিক্ষা পদ্ধতি যা সব কিছুকে চুলচেরা বিশ্লেষণ করে সব কিছুকে আলাদা করে দেখে আমার মনে হয় এর জন্যে যথেষ্ট মূল্য আমরা দিয়েছি আগামী বছরগুলোতে এর জন্যে আমাদের হয়তো অনেক বেশি মূল্য দিতে হবে আমরা যদি এটা উপলব্ধি না করে থাকি এবং এই বোধটা না শুধরে নিই আর আমাদের মনে মনে এবং কাজকর্মে এই কাহিনীটা না শুধরে নিলে আমরা যেভাবে আমাদের এই পৃথিবীটা চালাই আমরা বুঝি না এই গ্রহ এই পৃথিবীটা হল নিজেই একটা জলজ্যান্ত জীব কিংবা অর্গ্যানিজম এও বাঁচে এই বোকা বোকা ধারণাটা যে আপনি এখানে খুঁড়লে পাবেন ফসফরাস লোহা তামা ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন বা যাই হোক না এ বাঁচছে বলে আপনিও বাঁচছেন এখন এই মুহূর্তে আপনারা খোলা মাঠে বসে আছেন আপনাকে এটা বুঝতে হবে অনুভব করতে হবে সত্যি আপনি বুঝে উঠতে পারেন না কারণ এটা অত্যন্ত জটিল অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া সবচেয়ে দুর্দান্ত সংগঠনটা একেবারে যেখানে বসে আছেন তারই নিচে কারণ কোটি কোটি জীব যে তালমিল করে এই কাজটা করতে পারছে সেটাই একটা সংগঠন একশো জন লোক জোট বাঁধলে কত সমস্যা থাকে তাদের কিন্তু এটাই হল আসল সংগঠন যেখানে কি প্রচণ্ড পরিমাণ কর্মকাণ্ড হয়ে চলেছে জীবনটা কয়েকটা রাসায়নিক মিশিয়ে দেওয়ার জন্যই কিন্তু ঘটছে না আপনি রাসায়নিকের একটা ঝোল বানালে সেটা জীবন হয়ে উঠবে না তবে রসায়নও আছে জড়িয়ে হ্যাঁ মাটির একদম নিচেই যার ওপর আপনি বসে আছেন এখন সেখানে একটা লেনদেন হচ্ছে গ্রহের যে কোনো স্টক এক্সচেঞ্জের থেকে অনেক বেশি জটিল বিশ্বাস করুন কোটি কোটি জীব নানান পুষ্টিগুণ খনিজ মাইক্রোনিউট্রিয়েন্ট জড়ো করে খোঁজ করছে মূল গাছ ঘাস অফ বা নানান গাছগাছড়া বা কোনো বড় গাছপালার খোঁজ করছে আর সেখানে কেনা বেচা চলছে তারা এমনি এমনি দিয়ে দেয় না বরং চেয়ে বসে কার্বন সুগার গাছ যেহেতু এই বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে তাকে শর্করায় পরিণত করে মাটিতে চালান করে দেয় গাছও দরদাম করতে থাকে এই অনুজীবদের সব বাই সমানে দরদাম করতেই থাকে যে কে বেশি পাবে কে কি পাবে আর এই লেনদেনটা কিন্তু ঘটে চলেছে দারুণ মার্জিতভাবে এমনভাবে যা মানুষ কল্পনাও করতে পারে না তো এইটা হল একটা জীব যার মধ্যে রয়েছে কোটি কোটি জীব যেমন এই আমরা ব্যক্তি স্বাতন্ত্রের এই যে ধারণাটা পৃথিবীতে এত সর্বনাশ ডেকে এনেছে যে এটা মানুষের ভীষণ যন্ত্রণার কারণ হয়ে উঠেছে তো এই ব্যাপারটা মানুষকে উপলব্ধি করতে হবে যে জীবন যেরকম গভীর স্তরের একটা সংগঠন এটা এই পর্যায়ে পৌঁছেছে লক্ষ লক্ষ বছরের পরিবর্তনের পর আপনি যদি এর কদর করতে না পারেন যেহেতু আপনি কোনো মনোযোগী দেননি এর প্রতি আমি যেমন পৃথিবীর নানান জায়গায় ছিলাম গত দু মাস অনেক নেতা ও অনেক লোকজনদের সঙ্গে কথা বলছিলাম এই একটা প্রশ্ন আমায় বারংবার করা হচ্ছিল যে সদ্গুরু এই সমস্ত জ্ঞান আপনি পেলেন কোথায় আপনি কি পরিবেশ বিজ্ঞান পড়েছেন আমি বলি যে পরিবেশ পরিবেশ শব্দটাই একটা অপরাধ কারণ নিজেকে দেখার পরিবর্তে যে আপনি হলেন আরেকটা অংশ কেবল বৃহত্তর প্রকৃতিটার আপনি নিজেকে পরিবেশ থেকে আলাদা বলে ভাবেন এটা ভাবাটাই একটা অপরাধ আপনার এইরকম ভাবনা থাকলে যখন আপনার এমন ধারণা থাকে যে আপনি প্রকৃতির ওপরে বা প্রকৃতিরও ঊর্ধ্বে তাহলে স্বাভাবিকভাবেই যা হওয়ার তা হচ্ছে আপনি আজ যা মাটি জলের উৎস জীবনের জন্যে যা দরকারি যা কিছু ধরে রাখে আমাদের জীবনকে এই সব কমে যাওয়ার রূপে দেখেছেন তা হল কেবল মানুষের মাথায় যা ঘটে চলেছে তারই পরিণাম আমরা বুঝে উঠিনি যে আমরা হলাম এখানে যে সব অন্যান্য জীবন ঘটে চলেছে তারই পরিণাম তারা কিন্তু আমাদের জীবনের পরিণাম নয় কিন্তু আমরা এখন ভাবি যে আমরা হলাম এই সব কিছুর মালিক কারণ এখানে আমরা ব্যাপারটা আছে আর তারপরে আছে পরিবেশ পরিবেশ বলে কিচ্ছু নেই আছে বরং জীবন্ত প্রকৃতি আর আমাদের সৌভাগ্য যে আমরাও এটার একটা অংশ আমাদের পরম সৌভাগ্য যে আমরাও এর একটা অংশ আর ব্যাস এটাই মূল ব্যাপার তো নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পৃথিবীটাকে গড়ার চেষ্টায় আমরা এমন জায়গায় পৌঁছেছি যে যেখানে আমরা নিজেদের অস্তিত্বের একান্ত উৎসটাকেই ধ্বংস করে ফেলছি অবস্থাটা লোকে যতটা ভাবছে তার চেয়েও বেশি শোচনীয় এই মুহূর্তে কোন ঘটনার জন্যে কে দায়ী সেটা কথা নয় কারণ সব সময় আন্দোলন চালাতে গিয়ে শত্রু তৈরি হয়েছে আর এই ব্যাপারটাই অনন্য ঈশার ক্ষেত্রে যে কোনো শত্রু নেই কিন্তু তাও আমরা সারাক্ষণ ব্যস্ত কারণ আমরা জানি আমরাই দায়ী যা কিছু হচ্ছে সেই সব কিছুর জন্যে আমরা সরাসরি জড়িয়ে থাকতে পারি আবার নাও থাকতে পারি কিন্তু সব কিছুর জন্যে আমরা একশো শতাংশ দায়ী প্রত্যেকজন মানুষ যা করছে এই পৃথিবীতে আর যা কিছু হচ্ছে বা হচ্ছে না কারণ সচেতনতার মানে হলো এটাই তো আগামী বছরটা একটা সচেতন গ্রহ সৃষ্টির জন্য উৎসর্গ করা হচ্ছে আগামী বছর জানেনি আমরা তিনশো কোটি মানুষকে জাগানোর চেষ্টা করছি একটা বড় হ্যাঁ বলানোর জন্য আমি শুধু বড় একটা হ্যাঁ শুনতে চাই তো যায় আসে না ব্যাপারটা কি ছাই হ্যাঁ তো দু হাজার পৃথিবী এখন যেখানে আছে তার চেয়েও আরও ভালো জায়গায় আমরা নিয়ে আসবো আসুন এটা সম্ভব করে তুলি